হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের এমন একটা দেখেন সিক্রেট একটা সিস্টেম আপনাদের মধ্যে শেয়ার করে দেবো, যেটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন যে 4 লক্ষ 5 লক্ষ এবং ভিউয়ার্স আমার মা আইটি টেক যে চ্যানেলটিতে আজকের ভিডিওটা আপনারা দেখতেছেন এখানেও কিন্তু আমার প্রায় 11 লক্ষ অডিয়েন্স বা 11 লক্ষ সাবস্ক্রাইবার। তারপরও যে অপশনটি আমি এই চ্যানেলটাতে পাই নাই, 2 লক্ষ সরি 2000 প্লাস একটা স্যালেন্স আছে আমার, সেই চ্যানেলটাতে কিন্তু আমাকে মানে সুপার থ্যাংকস একটা অপশন ইনেবল করার মানে পারমিশন দিয়েছে ইউটিউব। মেইলের মাধ্যমে আমাকে জানাই দিয়েছে। এবং সবচাইতে বড় যেই অহংকারটা বের সেইটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি আমার চ্যানেলে মনে করেন সুপার থ্যাংকস এই অপশনটি ইনেবল করতে পারবো আমার চ্যানেলটিতে। আরও আদার্স কোনো চ্যানেলে দিয়েছে কি না আমি জানি না, কিন্তু বাংলাদেশ থেকে আমার এই অপশনটা অন করে দিয়েছে। তো আপনাদের মাঝে সব কিছু লাইভ শেয়ার করে দেবো। এবং ভিউয়ার্স, আমি এতটুকুই বলবো, আমার কিন্তু টোটাল 3টা চ্যানেল। তো আমি সাজেস্ট করব, আমি এখন আমার অডিয়েন্সগুলো যারা সিপি রিলেটেড কাজ করেন, যারা মনে করেন ইউটিউব নিয়ে কাজ করেন, সকলকে আমি সাজেস্ট করব আপনাদেরকে এখন আমি ইউটিউবের একটা চ্যানেল মেক করাবো। কারণ অনলাইন কাজগুলোকে সবাই এখন আপনারা 4 সাবজেক্ট নেবেন আর ইউটিউবটাকে এখন আপনারা মেন সাবজেক্ট নেবেন, আর যে যে টপিক পারেন। কারণ ভিউয়ার্স, মানুষ পারেন এমন কোনো কাজ নেই। আপনি কেউ হয়তো বা আপনি দেখেন কার্টুন ভিডিও মেক করতে পছন্দ করেন, কেউ আপনি মনে করেন টেক রিলেটেড ভিডিও বানাতে পছন্দ করেন, কেউ মোটিভেশনাল ভিডিও বানাতে পছন্দ করেন। আর এই ভিডিওগুলো ক্রিয়েট করার টাইমে কী সিস্টেমে কী করবেন, কীভাবে এডিটিং করতে হয়, সব কিছু এখন আমি আপনাদেরকে হেল্প করব। কারণ ভিউয়ার্স, এখন আমার দুইটা চ্যানেল, একটা চলে যাবে সিপিএতে এবং মা আইটি টেক, এই চ্যানেলটা এখন থেকে আপনারা সিপিএলএটা আপডেট পাবেন এবং সুমন টেক 24 ওইটাতে আপনারা পাবেন হচ্ছে ইউটিউব রিলেটেড যত আপডেট আছে। তো ভিউয়ার্স, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা অন্তত ফুললি কন্টিনিউ করেন, অনেক উপকৃত হবেন। সিপিএলএটা আপডেট বলেন, ইউটিউব রিলেটেড আপডেট বলেন, আপনাদেরকে আর কোনো পেইড কিছু করে শিখতে হবে না। কারণ আপনারা সকল জানেন যে আমি যতটুকু পারি চেষ্টা করি সব কিছু ওপেন দিয়ে দেওয়ার, আমার মাঝে যতটুকু আছে আমি চেষ্টা করি সব কিছু ওপেন দিয়ে দেওয়ার, যার কারণেই কিন্তু অডিয়েন্সরা আমাকে এত ভালোবাসে, ভিডিও ফেলালে এত কমেন্ট পাই, আমাদের গ্রুপে এত ভালোবাসা পাই, এটাই হচ্ছে মূল বিষয়। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলেন ম্যান টপিকে চলে যাই। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো ভিউয়ার্স, চলেন এখন ল্যাপটপের মানে ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। দেখেন যে বড় বড় চ্যানেলগুলো যে অপশনটি ইনেবল করতে পারেনি তাদের চ্যানেলে, আমি সেই অপশনটি পেয়ে গেছি আমার ছোট একটা চ্যানেলে। তো চলেন এখন আপনাদেরকে আমি ল্যাপটপের ডিসপ্লেতে নিয়ে যাই। তো ভিউয়ার্স, ল্যাপটপের ডিসপ্লেতে আসার পরে একটু সময় দিতে হবে, আমি কারণ ল্যাপটপ স্ক্রিনটা অন করে নিলাম। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো ল্যাপটপের স্ক্রিনে আসার পরে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু মেলটা চেক করে দেখাই, দেখেন যে ইউটিউব থেকে আমাকে কি মেল করা হয়েছিল। দেন এখান থেকে আমি যদি একটু মেইলে চলে যাই, দেখেন 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ যে চ্যানেলগুলোতে মনে করেন সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আছে সেই চ্যানেলগুলোতেও কিন্তু ইউটিউব এই মেলটা করে না। আর দেখেন আমার 2000 প্লাস একটা চ্যানেল, সেখানে কিন্তু ইউটিউব দেখেন কি মেলটা করছে, আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন। জাস্ট একটু সময় দিতে হবে, আমি জাস্ট একটু মেলটা চেঞ্জ করে নিচ্ছি সিম্পলি ভাবে। এই যে দেখেন আমি আমার এই মেলটিতে চলে আসলাম, যেটা আমার ইউটিউব আর কি চ্যানেল ক্রিয়েট করা আছে, দেখেন সেই মেলটিতে চলে আসলাম। এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে সুমন ভাই আপনার একটা এডিটিং, তো এখানে দেখেন আমি কিন্তু সবকিছু লাইভে দেখাচ্ছি আর মেল এই জিনিসগুলো কিন্তু এডিটিং করা যায় না। সো এখানে আপনারা অবশ্যই এই যে লক্ষ্য রাখেন, একটু নিচে দেখেন, এই যে আমার দেখেন কত তারিখে এই মেলটা আসছে, আপনার লক্ষ্য রাখেন 5 সেপ্টেম্বর। তো আমি ব্যস্ততার কারণে, প্রচুর ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটা মেক করে দিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া হয় নাই। সো আজকে আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি, যেহেতু আমি তিনটা নিশের উপরে চালাবো এবং আমি চাই আপনাদেরকেও হেল্প করতে, আপনারাও ইউটিউবার হন এবং অনলাইন থেকে আর্নিং করেন, ভালো একটা কেরিয়ার করেন, যতটুকু হেল্প লাগে আমার দিক থেকে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে দিয়ে দেওয়ার। ফ্রি সাপোর্ট, কোনো প্রকার পেড কোর্সগুলো এগুলো করে আপনাদেরকে শিখতে হবে না, এবং আমি যেটা দেবো আপনাদেরকে একদম রিয়েল এবং অর্গানিক ওয়েতে, আপনাদের চ্যানেল ভাইরাল হবে, আপনারা মনিটাইজ পাবেন, সব কিছু ওপেন দিয়ে দেবো। কারণ ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি তিনটা চ্যানেলে মনিটাইজ ইনেবল আছে। এর কারণটা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি ভিউয়ার্স, যে দেখেন আমি ইউটিউবের রুলস রেগুলেশনগুলো মানে আমার দিক থেকে যতটা আমি জানি, আমি মানে বুঝি বিধাই কিন্তু আমি তিনটা চ্যানেলেই মনিটাইজ অন করতে পারছি। তো সো এখন আপনাদেরকে একটু দেখেন মেইলগুলো ওপেন করে দেখাই। এখানে দেখেন এই যে ফার্স্ট মেলটা আমি ওপেন করতেছি, এখানে আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন, দেখেন এই যে সুমন টেক 24 ইউ আর এ ইংলিশ ইনিজেবল ফর সুপার থ্যাংকস
ইনেবল টুডে, এখানে দেখতে পাচ্ছেন ভেস দেখেন, আজকে থেকে আপনি আপনার চ্যানেলে সুপার থ্যাংকস এই অপশনটি দেখেন, ইউটিউব কিন্তু আমাকে বলে দিছে যে আজকে থেকে আপনি আপনার চ্যানেলে সুপার থ্যাংকস এই অপশনটি ইনেবল করতে পারবেন, মানে আমার ভিডিওতে। আর ইনেবলটা আসলে কি, আর সুপার থ্যাংকস এই অপশনটির মাধ্যমে কিন্তু হিউজ ইনকাম করা যায়, যেহেতু আমার ভিডিও ভিউয়ার্স আপনারা কিন্তু অলরেডি দেখছেন যে ফরেন কান্ট্রি থেকেও কিন্তু আমার ভিডিও অডিয়েন্সরা দেখে থাকে, তার একটা প্রুফ হচ্ছে আপনারা দেখছেন যে ক্লিক ডিলারের ম্যানেজার কিন্তু আমার মানে ইউটিউব চ্যানেলটা অনেক যারা কাজ করে রিলেটেড সিপে রিলেটেড তাদের কাছে কিন্তু প্রোভাইড করছে, আপনাকে কিন্তু দেখাই দিচ্ছি আর আগে ভিডিওতে। সো দেখেন যেহেতু ফরেন কান্ট্রি, এক কথায় ফরেন কান্ট্রি বলতে ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউ ইয়র্ক, এক কথায় বাইরের কান্ট্রিগুলো যখনই আমার ভিডিও দেখবে, আমি যদি এই অপশনটা অন করে দিই, আমি কিন্তু আমার চ্যানেল থেকে এখন দ্বিগুণ ইনকাম করতে পারবো, যেটা আমার মা আইটি টেক চ্যানেলে কিন্তু আমি এখনও পাই নাই। দেখেন আমার এই 2000 সাবস্ক্রাইবার চ্যানেলটিতে আমি পাইছি যে সুমন টেক 24 ইউ আর এ ইনএজেবল ফর সুপার থ্যাংকস ইনেবল টুডে, মানে আজকে থেকেই অন হয়ে যাবে, মানে 5 সেকেন্ডের পর থেকে অন হয়ে যাবে, কিন্তু আমি এখনও অন করে দেই নাই, যে আপনাদেরকে আগে ভিডিও মেক করে দিব, দেন আমি এই অপশনটি অন করে দিই, মানে দিব কি, মানে আমার এটার উপরে কোনো ইফেক্ট আসবে কিনা, এটা ভালো দিক কি খারাপ দিক কি, আমি সব কিছু বিশেষ বিবেচনা করে দেন কিন্তু দেবো ভাই। আমার আর্নিংটা বড় কথা নয় যে আমার ডবল আর্নিং হবে, এটা প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে আমি ভালো কিছু দিতে চাই অডিয়েন্সকে, যেটা দিয়ে তারা অডিয়েন্সরা উপকৃত হবে। তো সো দেখেন এই যে কংগ্রেচুলেশন অন বিইং এনেবল ফর সুপার থ্যাংকস, এখানে একটু ভালোভাবে আপনি লক্ষ্য রাখেন, দেখেন আমার কিন্তু এনেবল হয়ে গেছে সুপার থ্যাংকস এই অপশনটি, ইউটিউব আমাকে কিন্তু জানাই দিছে আমি এখন চাইলে আমার চ্যানেলটিতে সুপার থ্যাংকস অপশনটি অন করতে পারবো। এবং এখান থেকে আমি যদি ব্যাক করে চলে যাই, পরপর দেখেন আমাকে কিন্তু ইউটিউব তিনটা মানে মেসেজ করছে, এই একটা অপশন, এটা এখনো এই যে দেখেন শর্ট ভিডিও প্লাস ব্লিংস ফর ভিউয়ার্স ইউটিউব আনলক, এই যে দেখতে পাচ্ছেন এটা মনে করেন শর্টের উপরে একটা মেল করছে, এই টপিকটা যেহেতু আজকের নয়, এটা আরেকদিন আপনি আমাদের শেয়ার করে দিব, এখান থেকে কেটে দিয়ে আরেকটাতে যদি ক্লিক করে দেই, এটাতে আপনারা একটু লক্ষ্য রাখেন, সুমন টেক 24 সি হাউ ইউর চ্যানেল ডিড লাস্ট মান্থ, আমি দেখেন লাস্ট মান্থে 1422টা সাবস্ক্রাইবার গেইন করছি এবং 51,100 মানে ভিউ, এক কথায় ভিউয়ার্স 51,000 প্লাস ভিউ গেইন করছি, এবং এখান থেকে দেখেন 143K মিনিট আমি ওয়াচ টাইম কাউন্ট করছি এই চ্যানেল থেকে জাস্ট এক লাস্ট এক মান্থে, সেটাও কিন্তু আমাকে ইউটিউব মেইলের মাধ্যমে জানাই দিয়েছে, তার মানে বুঝতে পারতেছেন যে আমার এই চ্যানেলটি থেকে ইউটিউব কিন্তু কতটা চোখে রাখছে। আর এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই ভিউয়ার্স, যে হয়তোবা আমি এটা মানে গেস করতেছি যে এই অপশনটা আমার চ্যানেলে দেওয়ার একটাই কারণ হতে পারে যে ফরেন কান্ট্রি থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু বেশি দেখা হয়, যার কারণে কিন্তু, আর ফরেন কান্ট্রি বলতে আপনি বুঝতে পারতেছেন ভিউয়ার্স, তারা কিন্তু কোনো একটা বিষয় দেখে যদি উপকৃত হয়, সেটা ইউটিউব হোক আর আদার্স যেগুলোতেই হোক, তারা যখন একটা বিষয় দেখে উপকৃত হয় তখন কিন্তু তারা সেই ক্রিয়েটরকে বা সেই ইউটিউবারকে কিন্তু কিছু ডলার পেমেন্ট করে থাকে, আর সেটা পেমেন্ট করার জন্যই এই সুপার থ্যাংকস অপশনটা কিন্তু ইউটিউব আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি যদি ভিউয়ার্স আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুমন টেক 24 এটা একটা চ্যানেল, এই চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনি যদি এখন দেখেন সুপার থ্যাংকস অপশনটিতে চলে যাই, তো সুপার থ্যাংকস এই অপশনটিতে আসার পরে এখান থেকে দেখেন আমার কিন্তু তিনটা এজে দেখেন আমি জাস্ট এখন অন করে দিতে চাইলে কিন্তু অন করে দিতে পারবো, এখানে ক্লিক করে দিলেই আমার দেখেন এই যে এগুলো কিন্তু সব অন হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু এগুলো অন করে দিব না, জাস্ট ভিডিও মেক করার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আসলে কিন্তু আমি এগুলো অন করে দিব না, জাস্ট ধরেন এখানে আমি ক্লিক করে দিলাম, দেন এই যে তারপরে ধরেন এটা ওপেন করে দিলাম, আচ্ছা দেখেন আমার কিন্তু তিনটাই কিন্তু অন হয়ে গেছে, এবং বেশ আমার ভিডিওতে কিন্তু এখন আপনারা যে অপশনগুলো দেখতে পাবেন সেটা আমি দেখা দিচ্ছি, কিন্তু আপাতত কিন্তু আমি এগুলো অন রাখবো না, আমি এগুলো অফ করে দিচ্ছি, আপাতত আমি এগুলো অন রাখবো না, সুপার থ্যাংকস এই অপশনগুলো আপাতত অন রাখবো না, আমি আবারও বলতেছি আমি রিসার্চ করবো যে এগুলোর ভালো দিক খারাপ দিক কি আছে, দেন কিন্তু আমি আমার চ্যানেলে এগুলো ইনেবল করে দিব। আগে আমি এখানে এখন অফ করে দিচ্ছি সিম্পলি ভাবে, এই যে দেখেন আমি দেখলাম এখন অফ করে দিচ্ছি, তো এখন বিষয়টা হচ্ছে সুপার থ্যাংকস বলতে আমি কোনটা বোঝাচ্ছি আপনাদেরকে এখন একটু আমি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি, যেহেতু এখনো আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সুপার থ্যাংকস এই অপশনটি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে কোনো প্রকার অ্যাভেলেবল নেই, কোনো অ্যালাউ নেই যে আপনি ভিডিওতে আসবেন, অনলি শুধু ফরেন কান্ট্রিতে কিন্তু এই সিস্টেমগুলো এনেবল, মানে এক কথায় আপনি ওপেন করে দিতে পারবেন, ওপেন করতে পারবেন বা আপনার চ্যানেলে ইনেবল করতে পারবেন, কিন্তু দেখেন আমাকে কিন্তু ইউটিউব পারমিশন দিছে যে আমি বাংলাদেশ থেকেও আমার চ্যানেলটিতে সুপার থ্যাংকস এই অপশনটি অন করতে পারবো। এখন দেখেন সুপার থ্যাংকস, তো আমি আমি যদি ইউটিউব সুপার থ্যাংকস লিখে সার্চ করি, দেন এখান থেকে যদি ছবি থেকে গিয়ে আপনাদেরকে জাস্ট একটু দেখাই দেয় যে আসলে সুপার থ্যাংকস অপশনটা কি, জাস্ট এখানে যদি ক্লিক করে দেই দেখেন এই যে এখানে একটু আপনার লক্ষ্য রাখবেন এই অপশনটি দেখতে পাচ্ছেন, দেখেন ডাউনলোডের পাশে মানে আমার ভিডিওটা যখন কেউ ওপেন করবে তখন এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপার থ্যাংকস ডলারিং চিহ্ন ডলার চিহ্ন দিয়ে এরকম অপশন থাকবে আমার ভিডিওতে, আর আমার ভিডিও দেখে যদি কোনো ফরেন কান্ট্রির কোনো মানুষ বা অডিয়েন্স যদি উপকৃত হয় সে যদি চায় আমাকে সে পেমেন্ট করে দিতে পারবে, এখানেই আমাকে
মানে পেমেন্ট করে দিতে পারবে, $2 $10 যত ডলার মন চাই সে আমাকে কিন্তু ভালোবেসে পেমেন্ট করতে পারবে। এইটা হচ্ছে সুপার থ্যাঙ্কসের একটা সুবিধা। দেন একটু যদি নিচে চলে যাই, আরেকটা আপনাদেরকে একটু ওপেন করে যদি দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। জাস্ট সুপার থ্যাঙ্কস, এই যে দেখেন, এইটাতে লক্ষ্য রাখেন, এই যে শেয়ার থাকবে, ক্রিয়েট থাকবে, ডাউনলোড থাকবে, থ্যাঙ্কস বাটন থাকবে, ক্লিক থাকবে, সেভ থাকবে। কিন্তু আমার ভিডিওতে এখন এই অপশনটা আমি ইনেবল করে দিতে পারবো, আমার এই চ্যানেলটাতে, আমি কিন্তু মাইটিটেক চ্যানেলে পারবো না, কারণ মাইটিটেক চ্যানেলে কিন্তু আমাকে ইউটিউব পারমিশন দেয় নাই। কিন্তু অথচ কিন্তু দেখেন আমার মাইটিটেক চ্যানেলে 11,000 সাবস্ক্রাইবার, তারপরে কিন্তু ইউটিউব আমাকে ওই চ্যানেলে পারমিশন দেয় নাই, আমাকে কিন্তু পারমিশন দিয়েছে সুমন টেক 24 এই চ্যানেলে। তো এখন বেশ, আশা করি আপনারা সুপার থ্যাঙ্কস এই অপশনটি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই, আমার যে তিনটা চ্যানেল দেখেন, এবং আমি কিন্তু আগে আপনাদেরকে ভিডিওর ফার্স্ট ইন্ট্রোতেই বলে দিছি যে আজকে ভিডিও যারা ফুল দেখবেন আশা করি আপনারা ইউটিউবার হতে পারবেন, আমি আমার দিক থেকে যথেষ্ট সাপোর্ট করবো। আর আপনারা সকলে জানেন, বাট যখন বড় কোনো একটা ইউটিউবার, আমি নিজেকে বড় মনে করি না, আমি মনে করি হ্যাঁ আমি ছোটোই ইউটিউবার, তো আমি ছোটো কোনো একটা, যেটাই হোক, আমার যেহেতু একটা ইউটিউবার চ্যানেল রানিং আছে, আমি চাইলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো প্রমোট করে আপনাদের আপনাদেরকেও কিন্তু আমি ইউটিউবার বানাইতে পারি ইনশাল্লাহ, এতটুকু একটা মানে আশা আপনাদেরকে দিতে পারবো আমি। আর এটা কীভাবে করবো সেগুলো আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আগে আমি আপনাদেরকে এখন আমার ইউটিউব চ্যানেলগুলো নিয়ে একটু আপনাদেরকে একটু দেখাবো। দেখেন তো এখানে আমি ফার্স্ট যেহেতু সার্চ করি, ব্যাস দেখেন আমার কিন্তু নাম্বার 1, এটা এটা কিন্তু আমার নাম্বার 1 চ্যানেল মা আইটি টেক। আমি যেখানে সার্চ করে দিই দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নাম্বার 1, মানে ফার্স্ট নাম্বার চ্যানেল। এটা হচ্ছে আমি প্রায় দীর্ঘ 1 বছর কাজ করার পরে কিন্তু মনিটাইজ অন করছিলাম, দেখতে পাচ্ছেন দেখেন, এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল। অনলি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় 11,000 সাবস্ক্রাইবার গেইন করছে এই চ্যানেলটা। এবং আমি এতটুকু আপনাদেরকে বলবো, ভ্যাস 11,000 সাবস্ক্রাইবার থাকলেও আমি এই চ্যানেলটি থেকে যে পরিমাণ আর্নিং করি আমার মনে হয় না 1,60,000 এই ধরনের সাবস্ক্রাইবার এত গেইন মানে ইনকাম করতে পারে, এতটুকুই বলবো। কারণ আমার ভিডিও দেখে ফরেন কান্ট্রি থেকে মানুষজন, সো যার কারণে কিন্তু ইনকাম একটু বেশি হয়। এগুলো নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে আরও আলোচনা করা হবে, এই একটা চ্যানেল। দেন আরেকটা চ্যানেল হচ্ছে যেটা চ্যানেল যেটা আসলে টপিকটা আপনাদেরকে দেখালাম, সুমন টেক 24। জাস্ট এটা যদি সার্চ করি, এখানে একটু আপনারা লক্ষ্য রাখেন, এই যে এটা কিন্তু আমার একটা চ্যানেল যেটাতে ইউটিউব আমাকে মানে পারমিশন দিয়েছে সুপার থ্যাঙ্কস অপশনটি আপনি আপনার ভিডিওতে ইনেবল করতে পারবেন। দেখেন এই যে এটা কিন্তু আমার একটা চ্যানেল, অনলি 2410 সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলটিতে, অথচ দেখেন এই চ্যানেলটিতে দিয়েছে, তার মানে বুঝতেই পারতেছেন যে অল্প সময়ে আমার এই চ্যানেলটা কিন্তু ফরেন কান্ট্রির মানুষের মন জয় করতে পারছে, বা তারা হয়তো বা মেসেজ অলরেডি আপনারা আমার কমেন্টগুলো ফলো করবেন। কিছু কিছু ভিডিও আছে দেখেন ফরেন কান্ট্রিতে কিন্তু জার্মানি ভাষায়, আপনার ফ্রান্সিস ভাষায় কিন্তু মেসেজ আসে, আপনার লক্ষ্য রাখবেন। এবং কিছু কিছু মেসেজ আমি লক্ষ্য করছি আসে, আপনি ইংলিশ ভার্সনে ভিডিও মেক করেন এরকম মেসেজও কিন্তু আসে, যেহেতু আমার বাঙালি অডিয়েন্স বেশি যার কারণে আমি ইংলিশ ভার্সন দেই না, তারপর হয়তো বা তারা কনভার্টিং সিস্টেমে কোনো ভিস সিস্টেমে হয়তো বা তারা ভিডিওগুলো দেখে বা এরকম কিছু করে, যার কারণে দেখেন ব্যাস আমার কিন্তু এই অপশনটা ইনরোল করে দেওয়া হয়েছে, এই একটা চ্যানেল। তো ব্যাস আপনারা সকলে জানেন মাইটিটেক চ্যানেলের সাপোর্ট নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটা আগাইছি। কিন্তু ব্যাস আমার আরেকটা যে চ্যানেল আছে ওই চ্যানেলটাতে কিন্তু আমি কোনো প্রকার কোনো প্রমোট করি নাই, জাস্ট নিজের ক্রিয়েটে ক্রিয়েটিভিটিতে কাজ করছি, আমার এই চ্যানেলটা অটো ভাইরাল হয়েছে। সেটা হয়েছে দেখেন সুমন জাস্ট সুমন মোটিভেশন 390 লিখে যদি আমি সার্চ করি দেখেন, এটা কিন্তু আমি নিজের ক্রিয়েটিভিটিতে আমার এই চ্যানেলটা আমি ভাইরাল করছি। দেখেন তিনটা চ্যানেলে কিন্তু আল্লাহর রহমতে আমার মনিটাইজ অন আছে। জাস্ট এখানে যদি আমি চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা চ্যানেল সুমন মোটিভেশন 390। তো এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের আপনারা যারা মানুষ মানে এক কথায় যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভিউয়ার্স, সকলের মাঝে কোনো না কোনো ক্রিয়েটিভিটি আছে, তো সেই ক্রিয়েটিভিটিটা নিয়েই কোমর বেঁধে নেমে পড়েন ইউটিউবে, যত সাপোর্ট লাগে ভালোবাসা লাগে আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এই যে মাইটিটেক যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, মাইটিটেক চ্যানেলে আপনারা পাবেন সিপিআই রিলেটেড আপডেট, আর হচ্ছে সুমন টেক 24 এই চ্যানেলটিতে আপনারা পাবেন ইউটিউব রিলেটেড আপডেট, পাশাপাশি আরও মনে করেন কার্টুন ভিডিও তৈরি আর কি বিভিন্ন ইনকাম রিলেটেড ভিডিও পাবেন আপনারা ওটা সুমন টেক 24। কিন্তু সিপিআই রিলেটেড ভিডিও আর সুমন টেক 24 অ্যাভেলেবল দিব না, ওখানে আপনারা হচ্ছে ইউটিউব রিলেটেড আপডেটের উপর ভিডিও মেক করে দিব এবং মাইটি টেকে সিপিএলের ভিডিও দেবে, এবং এই যে মোটিভেশন চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে মোটিভেশন টাইপের ভিডিও দেবো। আপনারা এই তিনটা চ্যানেলকে দেখো একটু মানে মোটিভেট হতে পারেন যে আসলে সুমন ভাই যদি এই সিস্টেমে ভিডিও চালাইতে পারে, এরকম তিনটা চ্যানেল চালাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না। আর আমি তো কাজের পাশাপাশি এই চ্যানেলগুলো ক্রিয়েট করে মাঝে মাঝে এই চ্যানেলের ভিডিও কিন্তু আমি কিছু ফ্রেন্ড সার্কেল দিয়ে তৈরি করে নিই, জাস্ট আমি আমার মতো করে পরে ভয়েসটা মানে ভয়েসটা দিয়ে থাকি। জাস্ট এতটুকুই হচ্ছে বিষয়। এখন আসা যাক ভিউয়ার্স, যে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো এখন সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম এগুলো গেইন করবেন কীভাবে। তো ভিউয়ার্স আমার সুমন টেক 24 যে চ্যানেলটা আছে
ওখানকার কমিউনিটিতে আমি আপনাদের প্রতিদিন একজনার করে একটা করে মানে ইউটিউবারের ভিডিও আমি কমিউনিটিতে পোস্ট করব আপনাদের সুবিধার্থে, প্রতিদিন একটা করে। এবং বেশ এই কিভাবে কমিউনিটিতে দিব এগুলো নেক্সট কোনো ভিডিওতেও চ্যানেলে আমি আপনাদেরকে বলে দিব। তো আশা করি এই বিষয়গুলো আপনাকে বুঝাই দিতে পারছি যে দেখেন ইউটিউব থেকে আমি যে অসমটা পাইছি এটা জীবনেও ভাবিনি, বাংলাদেশ থেকে কিন্তু এটা কখনোই এনেবল নয়। এখন আপনার আরেকটা জিনিস এখন বলতে পারেন, আমি যদি একটু সোশ্যাল ব্লেডে যাই, সোশ্যাল মিডিয়া চলে যাচ্ছে, দেখেন সোশ্যাল মিডিয়া আসার পরে আপনি আমাকে বলতে পারেন যে সুমন ভাই আপনার চ্যানেলটা তো ইন্ডিয়ান করে দেওয়া আছে বলেই আপনার চ্যানেলে হচ্ছে সুপার থ্যাংকস এই অপশনটি ইনেবল করে দিছে। দেখেন এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ বলতেই পারেন সুমন টেক 24। আমি যদি এটা লিখে সার্চ করি, এখানে আপনারা একটু লক্ষ্য রাখেন যে আমার এই চ্যানেলটা কি কোন কান্ট্রি করে দেওয়া আছে। এখানে আপনারা একটু লক্ষ্য রাখেন, দেখেন ইন্ডিয়া কান্ট্রি আইএন থেকে ইন্ডিয়া, এখানে একটা এখন ফলো রাখেন কান্ট্রি র্যাঙ্কিং, এই যে দেখেন আমার কিন্তু কান্ট্রি র্যাঙ্কিং ইন্ডিয়া করে দেওয়া আছে, এখানে আপনারা লক্ষ্য রাখতেছেন ইন্ডিয়া। তো আপনারা এখন মনে হয়তো বা বলতে পারেন যে সুমন ভাই আপনার ইন্ডিয়া করে দেওয়া আছে যার কারণে হয়তো বা আপনার এই অপশনটা দিয়েছে। নো, ইউটিউব কিন্তু সব জানে আপনি কোন দেশ থেকে চ্যানেল চালান, কোন দেশের নেট থেকে চ্যানেল চালান, আপনি কান্ট্রি এখানে তো আমরা দিতেই পারি। এখানে আপনার জার্মানি দিতে পারেন, ইউএসএ দিতে পারেন, অস্ট্রেলিয়া দিতে পারেন, ইউকে দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, যে কোনো আপনার যতগুলো কান্ট্রি আছে যে কোনো কান্ট্রি কিন্তু ইউটিউব দেওয়ার ক্ষমতা দিয়ে রাখছে, আপনি চাইলে সেই কান্ট্রি করে দিতে পারবেন। কিন্তু তাই বলে যে ইউটিউব জানে না যে আপনি কোন কান্ট্রি থেকে আপনার এই চ্যানেলটা আপনি মানে নিয়ন্ত্রণ করতেছেন, কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড দিচ্ছেন, কী করতেছেন, সব কিছু কিন্তু ইউটিউব জানে। সো এইটা ম্যাটার করে না যে আসলে আমার ইন্ডিয়া দেওয়া আছে বলেই আমাকে এই অপশনটি দিয়েছে, এমনটা কিন্তু নয়। আসলে আপনাদেরকে কিন্তু বুঝাই দিলাম যে আমার ভিডিওগুলো ফরেন কান্ট্রি থেকে বেশি দেখে, যার কারণেই কিন্তু আমার আর্নিংটাও হয় বেশি, এবং ভ্যাটস আমার হচ্ছে ইউটিউব থেকে এই সুপার থিংস অপশনটি ইনেবল করে দেওয়ার পারমিশনটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো ভ্যাটস আজকাল বেশি কথা পারছি না, এতটুকুই আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো এখন নেক্সট থেকে এতটুকুই বলবো আপনাদেরকে, এই চ্যানেলটিতে আপনারা এখন সিপি রিলেটেড আপডেট পাবেন। এখন আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। আর আরেকটা বিষয় ভ্যাটস, আমি অ্যালেক্সের কোন প্রজেক্ট নিয়ে কাজ করছি আপনাদেরকে অনেকে জানার মানে কৌতূহল থাকতে পারে, সুমন ভাই কী কাজ করলেন যার কারণে মাইটিটিকে এত অ্যাক্টিভ ছিলেন। তো নেক্সট কোনো ভিডিওতে দেখাই দেবো কত। এবং ভ্যাটস আরেকটা বিষয়, আপনি অনলাইন থেকে ইনকাম করবেন সেই ডলারটা বা সেই টাকাটা আপনি সরকারকে ভ্যাট দিয়ে নেন, কোনো প্রশাসনের কোনো বাবার ক্ষমতা নেই যে আপনাকে কোনো মানে আপনার গায়ে কোনো টোকা দেবে। কিন্তু আপনি যেই অনলাইন থেকে যে ইনকামগুলো করতেছেন সেগুলো যদি বেআইনি পথে আপনার পকেটে নেওয়ার ধান্দা করেন তাহলে কিন্তু সমস্যা আছে, অনলাইনে তাহলে সমস্যা আছে, প্রশাসন থেকে রেট দিলে কিন্তু প্রবলেম আছে। আপনাদের মাঝে এটা শেয়ার করে দিলাম, কারণ আমি অ্যালেক্সের কাছ থেকে যেই ডলারগুলো পাইছি সেগুলো কিন্তু আমি এখন বাংলাদেশ ব্যাংকে নিব টাকা, মানে অ্যালেক্সের কাছ থেকে ডাইরেক্ট আমার গুগল অ্যাডসেন্সে নিব, অ্যাডসেন্স থেকে কিন্তু আমি টাকাটা ব্যাংকে নিব। যার কারণে দেখেন যখন আমি অ্যাডসেন্স থেকে ব্যাংকে নিলাম আমি কিন্তু সরকারকে ভ্যাট দেওয়ার পরে টাকাটা পাবো। সো এখানে কিন্তু তখন আমার কোনো প্রবলেম থাকলো না। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো আপনারা মনে করেন ক্লিক ডিলার যে নেটওয়ার্কগুলোতে কাজ করেন, চেষ্টা করবেন টাকাগুলো সবসময় ব্যাংকে নেওয়ার বা এমন কোনো সাইটে নেবেন যেটা থেকে সরকার প্রদত্ত অ্যালাও আছে, তাহলে দেখবেন আপনাদের উপরে কোনো চাপ আসবে না, কোনো প্রবলেম আসবে না। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তারপরও যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং পার্সোনাল ইমো নাম্বার দেওয়া আছে। ইমোতে আমি নট অ্যাক্টিভ, তবে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রচুর অ্যাক্টিভ থাকি। আপনারা চেষ্টা করবেন আমাকে অনলাইনে নক করবেন, আমি অনলাইন যত অনলাইনে নাও থাকি তারপর মেসেজ করে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন, আমি অনলাইনে আসলে যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। সো আজকের ভিডিও থেকে একটু যদি উপকৃত হন, একটু যদি মোটিভেট হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সুমন ভাই হ্যাঁ আপনি ইউটিউবে রিলটা আপডেট দেওয়া শুরু করেন, ওই চ্যানেলটাতে আমরা আসি আপনার সঙ্গে, আমরা ইউটিউবার হতে চাই, আমি আপনাদেরকে সাপোর্ট করবো, এতটুকুই বলবো। কারণ আমাদের যে গ্রুপ আমি বলে দিচ্ছি যে ইউটিউব গ্রুপ কিন্তু চালাবো আমরা, ইউটিউব গ্রুপে কোন কার কী প্রবলেম হচ্ছে সব কিছু ওপেন দেখাই দেবো। আমি অনলাইন থেকে চেষ্টা করবো আপনাদের নিজের চ্যানেলগুলো চেকিং করে বলে দেওয়ার যে এইভাবে কাজ করেন, ওইভাবে কাজ করেন। কারণ ইউটিউব কিন্তু অনেক হার্ড একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা যদি 2 নম্বরই করতে চান ধরা খেয়ে যাবেন, বা না বুঝেও যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো না মেনে কাজ করেন সেখানেও কিন্তু ধরা খেয়ে যাবেন, কোনো প্রকার মনিটাইজ দেবেন, আর মনিটাইজ ছাড়া কিন্তু ইউটিউব থেকে কোনো ইনকাম হয় না। সো সব কিছু বিশেষ বিবেচনা করেই কিন্তু ইউটিউবে কাজ করতে হবে, যেগুলো আলোর মতো আমি অনেকটা জানি, যেগুলো আপনাদের মাঝে ওপেন শেয়ার করে দেবো ফ্রিতে, কোনো পেইড কোর্সের প্রয়োজন নেই। আর সিপিএলএটার তো আরও আগেই পেইড কোর্সের প্রয়োজন নেই, শুধু পাশে থাকেন, ভালোবাসা দেখান। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আরও উপহার দেওয়ার, এবং সুমন টেক 24 আমি ফেস দেখায় ভিডিও মেক করবো, ইউটিউবের যেহেতু আপডেট দেবো ফেস দেখায় ভিডিও মেক করবো। মাইটিটেক আর মোটিভেশনে ফেস দেখার প্রয়োজন মনে করতেছি না, যার কারণে দেখাবো না। তো বেশ আজকাল বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই ভিডিওটি এ পর্যন্তই, নেক্সটে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদাসর্বদা সুমন টেক সদাসর্বদা মাইটিটেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।